एवरीवन, गुड মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুস ব্লগ। তো আজকে হচ্ছে থার্সডে, তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন বেজে গেছে 9:30, এই যে দেখতে পাচ্ছেন 9:30 বেজে গেছে। তো এখন আমি ভাবছি তাড়াতাড়ি করে আজকে পুরো ঘর পরিষ্কার করব। তার কারণ হচ্ছে এখানে জয়পুরে তো দেওয়ালির সাফাই সবাই করে, তো আমারও করতে হবে। তো হচ্ছে এই যে এখানে যে ব্যাগ ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাগুলো যেটা আলমারির উপরে যে এখানে টলিগুলোকে পাস করে রেখেছি, তারপরে এখানে যা সমস্ত কিছু আছে সবগুলোকে নামাতে হবে, মুছতে হবে, পুরো ধুলো হয়ে গেছে, তো অনেক কাজ। তারপরে আবার এই বড় ড্রেসিং টেবিল পেছনটা যদিও কয়েকদিন আগে করেছিলাম, তো সব বুঝতেই পারছো পুরো সরাসরি করতে হবে, তো অনেকটা টাইম লেগে যাবে। তো 9:30 বাজে, আমাকে 12:30টার মধ্যে পুরো কমপ্লিট করতে হবে, যেহেতু ছেলেকে আনতে হবে একটায়। তো ঠিক আছে, যতটা পারি শেয়ার করব, কারণ কাজ করার সময় মোবাইল নিয়ে কাজ করলে কাজ তাড়াতাড়ি এমনিতেই হয় না, তোমরা সবাই জানো। আর আমার মোবাইল স্ট্যান্ড নেই যে স্ট্যান্ডের মধ্যে রেখে আমি করতে থাকবো, তো ওই জন্য আমাকে মোবাইলটাকে সেট করতে হয়, তো ওই জন্য লেট হয়ে যায়। তো যাই হোক, যতটুকু পারবো একটু শেয়ার করব, আর পরে তোমাদের পুরো পরিষ্কার করে অবশ্যই দেখাবো। তো এখন এখন অগোছালোটা আগে দেখে নাও। তো এখানে যে আমার ফুলদানিগুলো ছিল সেগুলোকে ধুয়ে দিয়ে দিলাম, তার কারণ জল আবার চলে যাবে। তো ধোয়াধুয়ির কাজটা আগেই করে দিয়েছি, বালিশের কাভার সেগুলো ধুয়ে দিয়েছি সকালে উঠে। তো আমি একটু খেয়েও নিলাম আজকে সকালে উঠে, ভাতও খেয়ে নিলাম, আর রুটি ফুটি করিনি, তাহলে খিদে লেগে গেছিলো, কালকে রাত্রেবেলা খিচুড়ি খেয়েছি। তো আমি ভাবছি না আজকে ভাত খেয়ে তারপরে কাজে লেগে পড়ি, না হলে কি হয় ওই খিদে নিয়েই একবার কাজে লেগে পড়লে ওই ধুলোমুলো নিয়ে আর খেতে ইচ্ছে করে না, তো যার জন্য আজকে আগে খেয়ে নিলাম। তো ঠিক আছে, বেশি বকবক করছি, এখন কাজে লেগে পড়ি। তো দেখো, এখানে কিন্তু আমি একটা বড় মোটা তাওয়াল, পুরনো তাওয়াল পেটে দিয়েছিলাম, যার জন্য ধুলোটা বোঝা যাচ্ছে না। কিন্তু দেখো এই যে গু পড়ে আছে, দেখো ইঁদুর মনে হয় আছে, ইঁদুরের গু পড়ে আছে। তারপরে দেখো এই যে দেখো, এখানে তো ফটো ফ্রেম রেখেছিলাম, দেখো ফটো ফ্রেমের পেছন দিকটা এই যে জাল জাল মতো হয়ে গেছে। তোমরা সবাই জানো যদি এগুলো প্রতিদিন ইউজ করা না হয় তাহলে জাল টাল পড়ে যায়। এই দেখো পুরো ধুলো হয়ে আছে, এই যে দেখো পুরো ধুলো, তো সেগুলোকে এখন সরাতে হবে। এই যে বইয়ের র‍্যাক এগুলো, তারপরে ড্রেসিং টেবিলের এই জায়গাগুলো অগোছালোটা আগে দেখে নাও, পরে একদম যখন পরিষ্কার করব তখন দেখাবো। তো এখানে দেখো ফটো ফ্রেম দুটোকে আমি নিচে নামিয়ে রেখেছি, এই যে, তার কারণ আমার বড় যে ফটো ফ্রেমটা ওই কাজটা হচ্ছে পড়ে ভেঙে গেছে। তো এই যে দেখো, তখন আমি মোটা ছিলাম, ছেলের অন্নপ্রাশনের পিকটা যত্ন করে রেখেছি। তো আগোছালোটা আগে দেখে নাও, এই যে এখানে বালতিতে জল নিয়ে এসেছি। তো আজকে ভাবছিলাম ডলগুলোকেও ধুয়ে দিব, তো ভালোই হতো এখনই যদি ধুয়ে দিতাম, মনে হচ্ছে নাহলে জলের প্রবলেমে পরে ধোয়া হয় না। তো ভাবছি ডলগুলোকে তাহলে আগে ভিজিয়ে রেখে দিই, তাহলে ডলগুলো চকচক করবে, তাই না? তো এই একা একা, অ্যাকচুয়ালি আর একজনকেও থাকলে ভালো হয়, তার মানে কি এই বড় বড় যে টলিগুলো সেগুলোকে নামাতে গিয়ে প্রবলেম হয়। আর দেখো আমাদের ঘরটা তো এমনি ঠিকই আছে, কিন্তু এই যে দেওয়ালগুলো, মানে এই দেওয়ালটা ভেঙে গেছিলো, যার জন্য দেখো উপর থেকে এরকম সিমেন্ট লাগানো হয়েছে, কালার করা হয়নি, বিচ্ছিরি দেখা যায়, তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলো, এই যে দেখতে পাচ্ছ 9:30 বেজে গেছে, তো দেখি কাজ কখন কমপ্লিট করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে ডলগুলোকেই ধুয়ে দেবো, জলগুলো যদিও ক্লিয়ার আছে তবুও ধুয়ে দিই, তাই না? সব সাফাই যখন করছি তাহলে সব কিছুই করি, ডলগুলোকেও নতুন চকচকে করে দিই। তো এই যে ডলগুলোকে নিয়ে এখন আমি যাচ্ছি ভেজাতে।
তো এই যে ইডলি মেকার ফেকার সব উপরে রাখা হয়েছিল, যার জন্য এই যে দেখো এই জায়গাটা পুরো ধুলো পড়ে আছে। এখন এই জায়গাটা পুরো পরিষ্কার করবো। এই টলিটার যা ভারী, নামা দেখি এক্ষুনি পড়ে যেত। তো ঠিক আছে, এখন হচ্ছে ধুলোগুলোকে সরানোর পালা। তো জয়পুরে এমন কোনো বাড়ি নেই যে এই পুজোতে দিওয়ালিতে মানে কারো ঘর বাড়ি পরিষ্কার হয় না। সব বাড়িতেই হচ্ছে এখন পরিষ্কার করার পালা চলছে, সবাই পরিষ্কার করে লাইটিং লাগানো স্টার্ট করে দিয়েছে অলরেডি। তো এই পুজোর আগে সাফাই অবশ্যই দরকার। তো আমরা যেমন দুর্গাপুজোতে করি, দুর্গাপুজোতে যেমন আমরা সবাই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করি, তো এখানে হচ্ছে কালী পুজোতে সবাই করে। তো যাই হোক, আমরাও করে নিলাম। তো চলো এবার ভিডিওটা একটু দেখতে থাকো কি কীভাবে করলাম, কীভাবে ঘরটাকে গুছালাম, দেখতে থাকো। যে গদ্দাগুলো সেগুলো তো প্রচণ্ড ভারী। তো হচ্ছে ছাদে গিয়ে রোদে দিয়ে এলাম, যা কিছু ছিল সব রোদে দিয়ে এলাম। এখন বেডটাকে পুরো পরিষ্কার করার জন্য তখন ভেতরে ধুলো ধুলো রয়ে যায়, তখন এগুলোকে পরিষ্কার করব। আমি হাঁপিয়ে গেছি ছাদে নিয়ে যেতে, আমি তো একা পারিনি, একটা ভাইকে ডাকছি যে চল একটু ছাদে নিয়ে যাই। তো গদ্দাগুলোকে ছাদে গিয়ে রোদে দিলাম, তো জানি না এগুলো কখন হবে কমপ্লিট। তো ঠিক আছে চলো করতে থাকি। এখন যে আমাকে দেখা যাচ্ছে একদম মানে খুবই বাজে, এখন আমি এডিটিং করছি আর দেখছি আমার নিজেরই হাসি পাচ্ছে, এত বাজে দেখা যাচ্ছিল। তো দেখো বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানার ভেতরটাও একটু ধুলো ধুলো হয়েছে। আর বিছানার ভেতরে কাগজ তো মানে আর বলার নেই, কবে ডক্টরের কাছে গেছি সেই স্লিপ, কবে কোথায় গেছি তার কাগজ, ওগুলো রয়ে গেছে। তো ভাবলাম একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখি আর বালিগুলোকে সরিয়ে তারপরে দেখো এখন আমি ফ্যানটাকে পরিষ্কার করব। আর ফ্যানটা পরিষ্কার করে আমি একটু ফিনাইল জল দিয়ে বিছানাটাকেও মুছে নিব। পুরো বিছানাটাই একদম ওপরে নিচে পুরো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সবসময় তো ওই গর্দাগুলোকে তোলা হয় না, ভীষণই ভারী। আর পুরনো গর্দা তো ওগুলো ভীষণই ভারী, আমি একা তো পারিই না, ওই জন্য সবসময় তো তোলা হয় না, রোদে দেওয়া হয় না। তো ভাবছি আজকে যখন তুলেছি তো পুরো বিছানাটাকে পরিষ্কার করে দিই। তো পুরো বিছানাটাকে ফিনাইল জল দিয়ে মুছে নিয়েছি। তারপরে যেটা করেছি এগুলো কাজ করে বিছানাটাকে আমাকে আগে তৈরি করতে হবে, তার কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে তো ঘুম পাড়াতে হবে। যার জন্য কি করেছি, এগুলো করে আমি ছাদের থেকে 2 ঘন্টা মতো হয়ে গেছে গদ্দাগুলো রোদু মানে দিয়েছিলাম। তো ভাবলাম না ব্যাস আর টাইম নেই, আগে বিছানাটাকে করে নিই। তো বিছানাটাকে করে নিলাম, আপাতত এই বেড কাভারটাই পেতে দিলাম আর সব ওটাই দেখাচ্ছি। দেখো সব এখনো অগোছালো হয়ে আছে, আর এই তাকের মধ্যে যে বুকসগুলো ছিল সেগুলোকে ভাবছি ওখানে রেখে দিই। তো এখনো কিচ্ছু হয়নি, দেখতে পাচ্ছো টাইম যে কোন দিক থেকে যায়, কাজ করার সময় বোঝা যায় না। তো এখন ডলগুলো শুকিয়ে গেছে, ডলগুলোকেও নিয়ে আসছি আর হচ্ছে পর্দাগুলো ধুয়ে দিয়েছিল, পর্দাগুলো নিয়ে আসছি। তো আমার একদিনই কাজটা মানে কমপ্লিট হবে, তার কারণ আমি সকাল সকাল যে জলের কাজগুলো সেগুলো আগে করে নিয়েছি। তো ব্যাস ডলগুলোও শুকিয়ে গেল, আমার ঘর পরিষ্কার করতে করতে ডলও শুকিয়ে গেল আর পর্দাগুলোও শুকিয়ে গেল। তো চলো দেখো আর কি কী করি। উপরে ফুলগুলোকে ধুয়ে দিয়েছি, তো ওইগুলোকে এখনো রাখা হয়নি, ঠিক আছে উপরে রাখতে হবে এখানে। আর এই বক্সগুলোকেও রাখো, ঢেকে রাখো, যার জন্য ওই যে এগুলো হচ্ছে করে রেখেছি, এটা তো করে নিয়েছি। তো দেখো ব্যাগগুলোকে যে নামিয়েছিলাম, তো খুলে খুলে দেখছিলাম কি কি আছে না আছে। তো এই যে ছেলের একটা ব্যাগে ছেলের পুরনো জামা কাপড়গুলো, ছোটোবেলার জামা কাপড়গুলোকে ঢুকিয়ে রেখেছিলাম। তো একটা দুটো দুটো প্যান্ট, 3টে 4টে 5 6 7 8 9 9টা জামা আছে। তো এগুলোকে একটা বাচ্চাকে দিয়ে দিব। তো এই ছোটো ছোটো গেঞ্জি, এগুলো ভালোই কিন্তু ছোটো হয়ে গেছে, যে ছোটোবেলার গেঞ্জি এগুলো দেখতে পাচ্ছো। এগুলো ছোটো হয়ে গেছে, এগুলো আর রেখে কী করব। তো একজনের কাজে লাগবে, একজন বলেছিল যে বাচ্চার ছোট জামা থাকলে দিতে, তাই আমি ঠিক আছে আমি রেখেছিলাম। এই যে দেখো ঠান্ডার প্যান্ট।
তো এগুলো কিন্তু বিকেলবেলার 3টে সাড়ে 3টের দিকে এই ভিডিওগুলো করেছি, আর 1:45টার মধ্যে আমি স্নান ফান করে ছেলেকে নিয়ে এসে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে তারপরে ট্রলিগুলোকে ট্রলির জায়গায় রেখে দিচ্ছি, ওগুলোকেও বাইরে রৌদ্রের মধ্যে দিয়েছিলাম। আর এই ট্রলিটাকে আমার একটা নাইটি পরিয়ে দিব, এটা একটা পুরনো নাইটি, পরি না তো ভাবছি তাহলে এইভাবে একটা কাভার হিসেবে ইউজ করি, এর আগেও রেখেছিলাম, তো ওই নাইটিটাকেও ধুয়ে দিয়েছি। তো কাভার করে রাখলে কি হয়, তাহলে ভেতরে আর ধুলোটা ঢোকে না, নাইটিটা ধুয়ে দিলেই হয়ে যায়। তো নিজে এইভাবে দেখো পরিয়ে দিলাম, আর এখন রাখার পালা। তো আজকে বিকেলবেলা আমি না ঘুমিয়ে আর বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে থাকবো, তখন কাজ তো কম না হয়, এগুলো করতে করতে বোঝা যায় যে বাপরে কত কাজ, সময় শেষ হয় না। তো ওই জন্য আজকে আর ঘুমোনো ক্যান্সেল। তো তারপরে দেখছি কোথায় কিভাবে কি জিনিস রাখা যায়, তো চলো এবার দেখতে থাকো। তো গুড ইভিনিং, এখন 7:30টা বাজে আর ছেলেকে ডান্স ক্লাস থেকে দিয়ে এসে মানে কাজ তো আমার তখনও কমপ্লিট হয়নি, ছেলেকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে উপরে যে কি বলে টলি ঠলিগুলো উপরে রেখেছিলাম, তো সেগুলো তোমরা দেখতে পেলে অল্প একটু দেখিয়েছিলাম। আর উপরে এই যে দেখতে পাচ্ছ উপরে এইভাবে ফটোগুলোকে রেখেছি, কিন্তু এই জায়গার যে পর্দা ছিল এই যে পর্দাগুলোকে ধুয়ে দিয়েছি, তো পর্দাগুলোকে এখনও লাগাইনি, লাগানো হয়নি। এখানে জামা কাপড়গুলোকে ভাঁজ করা হয়নি, তো এগুলোর সময় লাগবে অনেক। আর টিভির জায়গাটা, টিভির এই জায়গাটাতে একটু এই যে এইভাবে পরিষ্কার করে রাখছি, এখানে একটা কাপড় পাতা ছিল কাপড়টাকেও ধুয়ে দিয়েছি, তো এই কাজগুলো এখনও রয়ে গেছে। আর আগে বুকসগুলো এখানে ছিল, সেই বুকসগুলোকে ওপরের তাকে দিয়েছি, এই যে এখানে দিয়েছি, আর এখানে এইভাবে সাজিয়ে রেখেছি। তো এই আর হচ্ছে কি বলে, ও দুপুরবেলা ভাবছিলাম টায়ার্ড হয়ে গেছি, ভাবছি ঘুমোবো ঘুমোবো, আর ঠিক যখনই আমি ঘুমোই ঠিক তখনই হচ্ছে আমার পার্সেলগুলো আসে, মানে ঘুমোবো ঠিক দুপুরবেলায় আসবে আমার পার্সেলগুলো, তো যার জন্য তো হচ্ছে ঘুমনের সময় পার্সেলগুলো আসে। তো বাস এই দেখো, এটা একটা কি রাখার চাবি, অর্ডার কি রাখার চাবি বলছি, কি রাখার একটা এই যে এইরকম ছোট্ট মতো একটা জিনিস অর্ডার করেছি, দেখো একদিকে ওম লেখা আছে। আর অ্যাকচুয়ালি চাবিগুলো তাড়াহুড়োর মধ্যে কোথায় রাখা হয় খুব ভুলাক্কর, মানে চাবি খুঁজে পাওয়া যায় না, তো ভাবছি না একটা নির্দিষ্ট জায়গা করা চাই, তাহলে চাবিগুলো ওখানে এনে রাখলে পরে মনে থাকবে যে হ্যাঁ চাবি কোথায়। তো এটা একটা অর্ডার করেছি, দেখো এটা 100 টাকা নিয়েছে, এই যে এটা 100 টাকা নিয়েছে, তো এখানে এখন চাবিগুলো রাখা যাবে। তার কারণ এখন রাহুলের বাইক ঠিক হয়ে গেছে, বাইকের চাবি, মারুতির চাবি, আমার চাবি, 3টে চাবি, কোথায় রাখবো পরে ভুলে যাই, যার জন্য এটা অর্ডার করেছি। তো এটা কেমন হয়েছে দেখো, তো এটাকেও লাগাতে হবে যার জন্য কিল চাই, তো দেখি কখন এগুলো সেট টেট করতে পারি। তো ঠিক আছে চলো ভাই, এখন রান্না বান্না করি, তখন সবাই নেই, ছেলেকে আবার আনতে হবে। তো দেখো ভাত হয়ে গেছে, এখন ভেন্ডি আর হচ্ছে বেগুন ভাজবো, আর ডাল সেদ্ধ হচ্ছে, আর হচ্ছে দুপুরবেলার তরকারি আছে, ছ্যাঁকা বানিয়েছে, তো ওই জন্য আর বেশি কিছু করবো না, ডাল ভেন্ডি ভাজা আর হচ্ছে বেগুন ভাজা, ব্যাস এই দুটোই করবো। আধ ঘন্টার মধ্যে করতে হবে, 7:30টা বাজে, 8টায় ছেলেকে আনতে হবে, 8টায় নয় 8:10-15 মধ্যে। বাড়ি ছেলেকে ডান্স ক্লাস থেকে অন্যদিন বাড়িতে এসে খাওয়ানোর পরে আবার নিয়ে যাই, তো আজকে হচ্ছে আর বাড়িতে আসিনি, ডান্স ক্লাস থেকে সোজা ওইদিকেই টিউশনেই গেছি। তার কারণ হচ্ছে তখন যে আমার ছেলের ছোটবেলার জামাগুলো দেখালাম, তো সেগুলো একটা বাচ্চাকে দিব বলেছিলাম, তো ওই জন্য ওদের বাড়ি ঢুকেছি ওদেরকে দেওয়ার জন্য। তো ওদের বাড়িতে ঢুকে ওদের বাড়িতে চা খেয়েছে, ছেলে বিস্কিট খেলো, তো তারপরে আমি ছেলেকে বলছি ও দুধ খাওয়ার কথা বলছি, দুধ খাবে না, তো তারপরে ও জুস, আমি বলছি তাহলে কিছু খা, না খেয়ে তো টিউশনে যাবি না, তো তারপরে ও বলছে যে জুস খাবে, তো ও হচ্ছে ওয়াটারমেলনের জুস খেলো, তো জুস খেয়ে ব্যাস পাঠিয়ে দিয়েছে, আর বাড়িতে নিয়ে আসিনি, বাড়িতে আসলে আবার আবার যেতে হয়, ভালো লাগে না প্রতিদিন, তো ওই জন্য দিয়ে এলাম, তাড়াতাড়ি করি নিয়ে আসবো আজকে। রান্নাঘরে যা মশা, কেমন বাজে লাগছে।
আমার রান্না তো শেষই হয়ে গেছিল, আর এখন বাবা নিয়ে এসেছে ইলিশ মাছ আর হচ্ছে রুই মাছ। এখন আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তো বাবা আমার রান্নার প্রায় শেষের দিকে তখনই মাছ নিয়ে এলো, তো রুই মাছটাকে ফ্রিজে তুলে রেখে দিলাম, আর ইলিশ মাছটা একটু নরম নরম হয়েছে। তো বাবা বললো কি একদম গুঁড়ো করে পেঁয়াজ মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছে। তো আমি ভাবলাম দেখি আগে, যদি ভেঙে না যায় তাহলে কয়েকটা গোটাই রাখবো। তো এই কয়েকটা গোটাই রেখেছি, পরে আবার গুঁড়ো করে ভেজে নিয়েছে। তো তারপরে অর্ধেক মাছ ভেজে ছেলেকে আনতে গেছি। তো দেখো ভেজে গেছে, রাত 10:30। এখন লক করে রাখো। পাপা কি নিয়ে আসে পাপা বলে দাও। চিকেন লক পিচ মটর, চিকেন লক পিচ মটর লক পিচ। মটর নেই আর চিকেন লক পিচ, দাও খোলো দেখি। আমি তাড়াতাড়ি গরম গরম খেতে হবে, নাহলে ঠান্ডা হলে ভালো লাগবে না, বুঝো না কেন? দেখি দেখাই গেল বাবা বাবা, চলো আমরা খাই। খাও চিকেন লেগ পিসটা একটু ধরো তোমার। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার রাখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো মাঝে চাপতে জড়িয়ে ধরব তোমাকে, পথ চেরই তেরি করোনা যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জন রাশি রাশি রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। চাই মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নের